আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমে। তো আমি আরেকটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। রেসিপিটি হলো ফুলকপি বিউলির ডালের বড়া দিয়ে কাতলা মাছ। শীতের শুরুতে এটা বেশ ভালো লাগবে। তো আমি প্রথমে একটা কাতলা মাছ নিয়েছি, ফুলকপি নিয়েছি, তো মাছটা আমি আঁচটা ছাড়িয়ে নিয়েছি। আঁচটা ছাড়ানোর পরে আমি মাছটা পিস করে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। খুব সহজেই মশলা তেল সব কম দিয়ে খুব সিম্পলভাবে রান্না হবে, একদম গ্রাম্য পদ্ধতিতে বিউলির ডালের বড়ি দিয়ে। এটা শীতের শুরুতে খুব ভালো লাগবে, আপনারা চাইলে বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমি মাছটা ছোট ছোট করে পিস করে নিলাম। এবার আমি ফুলকপিটা কেটে নেব। ফুলকপি বিউলির ডালের বড়া, কাতলা মাছ বা রুই মাছ, যে কোনো মাছ দিয়ে বানান না কেন, বেশ ভালো লাগে। এটা একটা শীতকালে বেশ জমজমাটি একটা রেসিপি। তো এইভাবে আমি ফুলকপিটাও কেটে নিলাম। মাছটা আমি পিস করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নিলাম। এই একই কড়াতে আমি ফুলকপি আর আলু একটু হালকা হালকা করে ভেজে নেব। ফুলকপি মশলা দিয়ে রান্না কষানোর আগে একটু হালকা করে কড়াইতে লবণ দিয়ে ভেজে নিলে আলাদা একটা স্বাদ আসে। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ওই একই কড়াইতে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এবার রান্না করার জন্য আমি একটা পাত্রে দিয়েছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব। দিয়ে দেবো হলদি গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আর রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার তলায় লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটু পানি ব্যবহার করেছি। এভাবে চুলার আঁচটা আমার মিডিয়াম থাকবে। এভাবে হালকা হালকা করে কষিয়ে নেব, নিয়ে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে ফুটে গিয়েছে, আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে ঢাকনাটা আবার খুলে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়িটা। আমি ফুলকপিটা আলুটা ভাজার সময় আমি অনেকটা লবণ ব্যবহার করেছি, তাই আমার তরকারিতেও লবণ অতটা লাগে না। আপনারা চাইলেও স্বাদ মতো দিয়ে দেবেন। তো আমি সব কিছু দিয়ে ঢাকনাটা আবারও ঢেকে দিলাম। মিনিট সাতেকের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে, আমার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে ছিল, তো না আমার আমার রেসিপিটিও রেডি হয়ে গেছে। একটু জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নিলাম পরিবেশন করার জন্য। আজকে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।